সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভ সন্ধ্যা। আর সকলকে জানাচ্ছি ভাষা দিবসের শুভেচ্ছা। প্রিয় দর্শক, কিছু কথা কিছু গান পর্ব সাত আজকে অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সকলকে জানাই আমাদের এবং আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মেঘলা মাল্টিমিডিয়া অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের মাঝে শিল্পী হিসাবে আছেন শিল্পী মোহাম্মদ ফারুক হোসেন। প্রিয় বন্ধুরা, আমাদের সাথে আরও একজন অতিথি হিসাবে উপস্থিত আছেন মোহাম্মদ সামারুল হোসেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা আমাদের আপনাদের পছন্দের গান শুনতে কমেন্টস করুন কমেন্টস বক্সে। আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই শিল্পীর কাছে, আমাদের ফারুক হোসেন কোন গান শোনায়। প্রিয় দর্শকবৃন্দু, আমি একটা হারানো দিনের গান শোনাবো, আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না। আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না, কোন দেশে গেলে পাবো তারে। আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না, কোন দেশে গেলে পাবো তারে। না দেশকে ঘুমাইতে না দে ঘরে থাকিতে, দেওয়ানা হইলাম তার বাঁশির সুরে। আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না, কোন দেশে গেলে পাবো তারে। পাইলে বন্ধুর ঠিকানা রে, আমার মনের বেদনা
এসে গেলে পাবো তারি, নাদি ঘরে শুকাইতে নাদি ঘরে থাকিতে, দেওয়া না হইলাম বন্ধুর বাঁশির সুরে। আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না, বন্ধু সে গেলে পাবো তারি, বন্ধু সে গেলে পাবো তারি, বন্ধু সে গেলে পাবো তারি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন মেঘলা মাল্টিমিডিয়া টেকনোলজি আয়োজিত কিছু কথা কিছু গান পর্ব সাত। আর আজকে আমাদের সঙ্গে শিল্পী আছেন শিল্পী মোহাম্মদ ফারুক হোসেন। শিল্পী মোহাম্মদ ফারুক হোসেন, আপনি আমাদের এই প্রোগ্রামে যে গান করতে এসেছেন আর এজন্য মেঘলা মাল্টিমিডিয়া আপনাকে যে আমন্ত্রণ জানিয়েছে, আপনি মেঘলা মাল্টিমিডিয়া এবং আপনার আসার অনুভূতি জানিয়ে আমাদের কিছু বলুন। আপনার কেমন লাগছে? আপনাদের কাছে এসে আমার খুব ভালো লাগছে। আমি একজন শ্রমিক, এই কাজের ফাঁকে আমার এখানে এসে খুব আনন্দিত লাগছে, সময়টা খুব মধুর লাগছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শিল্পী ফারুক হোসেন ভাই একজন পেশায় শ্রমিক, তিনি সবসময় ব্যস্ত থাকেন আর সেই ব্যস্ততার মাধ্যমে তিনি যে কিছু গান সবসময় পরিবেশন করে থাকেন আর সেই পরিবেশনের মাধ্যমেই আমরা মেঘলা মাল্টিমিডিয়া তাকে তুলে নিয়েছি কিছু কথা কিছু গান অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন শিল্পী ফারুকের কাছে আপনাদের যে কোনো চাও পাওয়ার গান, অবশ্যই আমরা আপনাদের গান আমাদের অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশন করার চেষ্টা করব। আমরা পরবর্তী গানে যাব শিল্পী ফারুক হোসেন ভাইয়ের কাছে, আমি কি তোর আপন ছিলাম না, এই গানটি যদি গিয়ে শোনাতেন। আমি কি তোর আপন ছিলাম না রে জহরি না, তোর আপন ছিলাম না, ছোট্ট কালে গাছতলাতে পুতুল খেলার সহল নাহাতে, ছোট্ট কালে গাছতলাতে পুতুল খেলার সহল নাহাতে, তোরাতে চাইতাম দুইজন রে তোরি না, আমি কি তোর আপন ছিলাম না, আপন ছিলাম না রে তোরি না, আমি কি তোর আপন ছিলাম না। খেলার সাথী যখন ছিলাম আপন হইয়া কাছে রইলাম, সেই কথা কি মনে পড়ে না, খেলার সাথী যখন ছিলাম আপন হইয়া কাছে রইলাম, সেই কথা কি মনে পড়ে না, ভালোবেসে আদর করে এখন কেন রহিলি দূরে, ভালোবেসে আদর করে এখন কেন রহিলি দূরে, এর মতো আর নাহি রে যন্ত্রণার তোরে, আমি কি তোর আপন
ভালোবাসা কঠিন ব্যাধি। জ্বালাই পোড়াই নীরবতি সেই জ্বালানি প্রাণে সহে না। ভালোবাসার কঠিন ব্যাধি জ্বালাই পোড়াই নীরবতি সেই জ্বালানি প্রাণে সহে না। প্রেম বিরহ আর তো সহে না অন্তর পোড়াই দেখা যায় না। প্রেম বিরহ আর তো সহে না অন্তর পোড়াই দেখা যায় না। তোরে পাইলাম তার তোরে না আমি কি তোর আপন ছিলাম না। আমি কি তোর আপন ছিলাম তার তোরে না। আমি কি তোর আপন ছিলাম না। আমি কি তোর আপন ছিলাম তার তোরে না। আমি কি তোর আপন ছিলাম না। আমরা অসম্ভব একটি সুন্দর গান শুনলাম ফারুক ভাইয়ের কণ্ঠে, আমি কি তোর আপন ছিলাম না। হ্যাঁ দর্শক মণ্ডলী, আর এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে গান পরিবেশন করছেন ফারুক ভাই, আর ফারুক ভাইকে সহযোগিতা করছে যন্ত্রসঙ্গীতের নিপুণ ছোঁয়ায়, যারা হাত দিয়ে এত সুন্দর একটা আমাদের অনুষ্ঠান আপনাদের সামনে পরিবেশন করার সুযোগ করে দিচ্ছে। আমি সেই যন্ত্রসঙ্গীত যারা আমাদের সামনে বাজাচ্ছেন তাদের পরিচয় করিয়ে দেব। প্রথমে আমি পরিচয় করে দেব, জুড়িতে আছেন মোহাম্মদ মামলত হোসেন, ডুগি তবলাতে আছেন আমাদের আপনাদের অতি পরিচিত মুখ ইয়াং ছেলে সেই প্রীতম সাহা, অক্টোপ্যাডে আছেন আশিক ইসলাম, আর কিবোর্ডে আছেন কিবোর্ড মাস্টার আজিম খান, বাঁশিতে আছে আশিকুল ইসলাম লালটু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় সহযোগিতা করেন গোল্ডেন ফিউচার স্কুল একাডেমিক অ্যান্ড জব কোচিং সেন্টার স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও সেন্টার, আর অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় সহযোগিতা করেন জাহিদ ইসলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের শিল্পী মোহাম্মদ ফারুক হাসানের কাছে। পরবর্তী গান আমাদের কী শোনায় ফারুক ভাই? মনে হয় ঘর নড়বড় করে এই জাতীয় খুব ভালো গান পারে, তো আমরা চলে যাব ফারুক ভাইয়ের কাছে ঘর নড়বড় করে, যদি এই গানটি ফারুক ভাই আমাদের শোনাতো। প্রিয় দর্শক বিন্দু, আমি একটা ফোক গান শোনাচ্ছি আপনাদের মাঝে, ঘর নড়বড় করে। ঘর লড়বড় করে আমার, ঘর লড়বড় করে, ঘর লড়বড় করে আমার, ঘর লড়বড় করে, ঘর লড়বড় করে রে আমার, ঘর লড়বড় করে। আরে কেমন বাঁধনে বাঁধিয়াস ঘর কারিগর, এ কেমন বাঁধনে বাঁধিয়াস ঘর কারিগর। আগুনের মাতাল হাওয়াই ঘর লড়বড় করে আমার, ঘর লড়বড় করে, ঘর লড়বড় করে আমার, ঘর লড়বড় করে। যখন কাল বৈশাখী বল্লাত করে তোতাই কাকি, আসবে যখন কাল বৈশাখী বল্লাত করে তোতাই কাকি। বাইর হইলে মরণামাল, বাইর হইলে মরণামাল, বাসি কেমন করে ঘর লড়বড় করে আমার, ঘর লড়বড় করে, ঘর লড়বড় করে আমার, ঘর লড়বড় করে।
দুই পাশে দুই খোলা জানলা, বাগ জুড়ে তার দরজা খানা। ও দুই পাশে দুই খোলা জানলা, বাগ জুড়ে তার দরজা খানা। বাউল মনে খুইলা কপট, বাউল মনে খুইলা কপট, টাকা যায় না ঘরে ঘর নড় বড় করে, ঘর নড় বড় করে, ঘর নড় বড় করে, ঘর নড় বড় করে। আরে কেমন বাঁধলে বাঁধিয়াস ঘর কারিগর, এ কেমন বাঁধলে বাঁধিয়াস ঘর কারিগর, আগুনের মাতাল হাওয়ায় ঘর নড় বড় করে, ঘর নড় বড় করে, ঘর নড় বড় করি। অসংখ্য ধন্যবাদ ফারুক ভাইকে এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। ঘর নড় বড় করি আমার, ঘর নড় বড় করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন মেঘলা মাল্টিমিডিয়া টেকনোলজিতে আয়োজিত কিছু কথা কিছু গান অনুষ্ঠানের সপ্তম পর্ব। আর আমাদের অনুষ্ঠানের নাম যেহেতু কিছু কথা কিছু গান, আর আমরা এজন্যই আমাদের সঙ্গে একজন করে বিশেষ অতিথি আমাদের হাজির করি আপনাদের সামনে। আর সেই বিশেষ অতিথি হিসাবে আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন মেহেরপুরের সঙ্গীত অঙ্গন, যিনি একাই আগলে রেখেছেন গান লিখে সুর করে এবং এককভাবে তিনি শিল্পী, সেই বিশেষ অতিথি আমাদের সামারুল ভাই। আর সামারুল ভাইয়ের কাছে আমি এখন যাব যে আমাদের ফারুক ভাইয়ের গান কেমন লাগছে। আর সর্বোপরি আমাদের এই কচি কচি সোনা মুখ, প্রীতম, আশিক ইসলাম, ওস্তাদ আজিম ভাই এবং লাল্টু ভাই কেমন বাজাচ্ছে আমাদের এই অনুষ্ঠান, সামারুল ভাইয়ের কেমন লাগছে? ধন্যবাদ অনিককে। ফারুক হোসেন যে গানটি গিয়েছে আসলে ঘর নড়বড় করে। আমাদের যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে এরা, ফারুক যেহেতু বলেছে ঘর নড়বড় করে, কিন্তু প্রীতম সাহা, আশিক যে প্যাডে আছে, এরা আসলে এমনভাবে নড়বড় করে দিয়েছে যা সব কিছু ভেঙে যাবে। আসলে ওরা ভাঙার ওদের সময় যৌবন কাল, এই জন্য ওরা এত ভেঙে দিচ্ছে। আমি বলতে চাই যে লালটু ভাই আসলে অনেক ভালো বাজিয়েছে। অনেক আগে থেকেই লালটু ভাই বাঁশি বাজাই এবং এই সঙ্গীত জগতে লালটু ভাই আমাকেই নিয়ে এসেছিল। আজিম ভাই যে প্যাড কিবোর্ড বাজাই, আজিম ভাই অনেক ভালো বাজাচ্ছে এই অনুষ্ঠানে। মামলাদ ভাই জুড়িতে অনেক সুন্দর কাজ করছে। আমি জানতে চাই ফারুক হোসেনের কাছে, আসলে কি তুমি সেই ফাগুনের কথা বলেছ যে ফাগুন ভিতরে আছে, না তুমি যে আসলে কালবৈশাখী ঝড়ের কথা বলেছ, সেটা কোন ঝড়? সে ভিতরের ঝড় না বাইরের ঝড়? এটা হচ্ছে ভিতরের ঝড়, ভিতরের ঝড়। ধন্যবাদ তোমাকে, আমি অনেককে কিছু বলার জন্য বলছি। ধন্যবাদ সামারুল ভাইকে। আমরা এখন চলে যাব আমাদের শিল্পীর কাছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন কিছু কথা কিছু গান, আজকের শিল্পী ফারুক হোসেন। ফারুক ভাইয়ের কাছে আমরা এখন যাব সোনার ময়না ঘরে থইয়া। সোনার ময়না ঘরে থইয়া, বাইরে তালা লাগাইছে, রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জার বানাইছে। সোনার ময়না ঘরে ধুইয়া, সোনার ময়না ঘরে ধুইয়া, বাইরে তালা লাগাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জার বানাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জার বানাইছে।
বাসন ভাঙা গেলে আর কি জোড়ালাই। বিনহীন মুচি দেখাই মাটির বাসন ভাঙা গেলে আর কি জোড়ালাই। মুচি চাইলে লইব জোড়া, দয়াল চাইলে লইব জোড়া, এমন দয়াল কে আছে রসিকা আমার। মন বাঁধিয়া পিঞ্জার বানাইছি হরে রসিকা আমার, মন বাঁধিয়া পিঞ্জার বানাইছি। দোলো জালাল কাই পিঞ্জার সাইরা গেলে মইনা আর কি বন্দি হয়। পাগল জালাল কাই পিঞ্জার সাইরা গেলে মইনা আর কি বন্দি হয়। মুর্শিদ চাইলে হইব বন্দি, দয়াল চাইলে হইব বন্দি, এমন দয়াল কে আছে রসিকা আমার। মন বাঁধিয়া পিঞ্জার বানাইছি হরে রসিকা আমার, মন বাঁধিয়া পিঞ্জার বানাইছি। ঘরে ধুইয়া বাইরে তালা লাগাইছে রসিকা আমার, মন বাঁধিয়া পিঞ্জার বানাইছি হরে রসিকা আমার, মন বাঁধিয়া পিঞ্জার বানাইছি হরে রসিকা আমার, মন বাঁধিয়া পিঞ্জার বানাইছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন কিছু কথা কিছু গান, অনুষ্ঠানের সপ্তম পর্ব, আর আমাদের সঙ্গে আছেন শিল্পী মোহাম্মদ ফারুক হাসান। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনার ফারুক হাসানের গান কেমন লাগলো তা সরাসরি কমেন্টস মাধ্যমে কমেন্টস করে জানাতে পারবেন, এবং আপনার পছন্দের গান আপনি ফারুক হাসানের কাছে আবেদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন চলে যাব ফারুক ভাইয়ের কাছে, যে ফারুক ভাইয়ের জীবনে যে শুরু কোথা থেকে, আর ফারুক ভাইয়ের ওস্তাদ কে ছিলেন, আর ফারুক ভাইয়ের কর্মজীবন কি। দর্শক বিন্দু, আমি একজন বিস্কুট ফ্যাক্টরির মিস্ত্রি, মেহেরপুর আসি অনেকদিন থেকে, 1997 সাল থেকে। তো গানের জগতে আমার উস্তাদ কাকে বলবো, অনেকের কাছে আছে। তো বিশেষ করে শিখা আমাদের স্যার সাইদুর রহমান, ওনার কাছ থেকে শিখা। তো আমার স্যার দোয়া করবেন, আমি তো সময় পাইনি, এই কাজের ফাঁকে যেটুকু পারি এটুকু শেখার চেষ্টা করি, বলতে রইলে আপনারা মাফ করে দিবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন মেঘলা মাল্টিমিডিয়া টেকনোলজিতে আয়োজিত কিছু কথা কিছু গান অনুষ্ঠানের সপ্তম পর্ব, আর আজকে শিল্পী মোহাম্মদ ফারুক হাসান। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমাদের অনুষ্ঠানে গান করতে চান, তাহলে অবশ্যই মেঘলা মাল্টিমিডিয়া টেকনোলজিতে যোগাযোগ করুন, এবং আমরাও কোনো একদিন আপনাকে সামনে নিয়ে চলে আসব কিছু কথা কিছু গান অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক মন্ডলী, চলুন আমরা চলে যাই শিল্পী ফারুক হাসানের কাছে, দেখি ফারুক হাসান আমাদের এখন কোন গান শোনায়। আমি ফুলানো দিনের একটি গান শোনাবো, সৈয়দ আব্দুল হাদির গাওয়া গান, এমনও তো প্রেম হয়। এমনও তো প্রেম হয়, ও চোখের জলে কথা ক, নিজে নিজে জ্বলে পুড়ে
ও পাশানে বাদে যে হৃদয় এমন তো প্রেম হয়, ও চোখের জলে কথা ক নিজে নিজে জ্বলে তুড়ে, ও পাশানে বাদে যে হৃদয় ও চোখের জলে কথা ক একটি গান উপহার দেওয়ার জন্য। এমন তো প্রেম হয় চোখের জলে কথা কয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফারুক ভাই যে এত সুন্দর একটি গান করলো, এমনও প্রেম হয় চোখের জলে কথা কয়, আমাদের বিশেষ অতিথি সামল ভাইয়ের কাছে আমরা যাব যে ফারুক ভাইয়ের এমন তো প্রেম হয় আর চোখের জলে কথা কয় এই গানের সঙ্গে আমাদের তরুণ ডুগি তবলা ব্যান্ড প্রীতম সাহা এবং মেহেরপুরের একেবারেই অতি পরিচিত মুখ যা প্যাডে বলতে গেলে চলে আশিক ইসলাম কেমন বাজালো। আশিক ইসলাম আসলেই ভালো বাজিয়েছে, প্রীতম সাহাও অনেক ভালো বাজিয়েছে, কিন্তু আমি বলতে চাই যে ফারুক ভাই এমনও তো প্রেম হয় চোখের জলে কথা কয়। আসলে ফারুকের জীবনে কি এমন প্রেম হয়েছিল তাই চোখের জল এখনো কথা কয় আমি জানতে চাই আর কি। সবার জীবনে প্রেম আসে, হয় আমার জীবনে এসেছিল তো চলে গেছে সে। ধন্যবাদ ফারুককে, আমাদের লালটু ভাই অনেক ভালো বাঁশি বাজিয়েছে।
আজিম প্যাডে অনেক ভালো কাজ করছে। মামলুদ ভাইয়ের কথা, মামলুদ ভাই তো তুলনাই হয় না। তো আমি ফারুককে আরো ভালো গান গাওয়ার জন্য বলছি আর কি। থ্যাংক ইউ সামরুল ভাই, ধন্যবাদ বিশেষ অতিথি সামরুল ভাইকে। আর সুপ্রিয় দর্শক মন্ডলী, ফারুক ভাই বললো যে প্রেম সবার জীবনে আসে। হ্যাঁ, আমাদের সবার জীবনে প্রেম মনে হয় এসছে, আর বিশেষ করে লাল্টু ভাইয়ের জীবনে প্রেম মনে হয় এসে বারবার চলে গেছে। লাল্টু ভাই যে বাঁশি বাজালো আমাদের। ফারুক ভাই, আপনি বকুল ফুল বকুল ফুল গানটি মনে হয় খুব ভালো পারেন, যদি আপনি এখন আমাদের বকুল ফুল বকুল ফুল গানটি একটু শোনাতেন। আচ্ছা, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল, রাইতে শালুক ফোটে, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল, রাইতে শালুক ফোটে। যার সামনে যার ভালোবাসা, যার সামনে যার ভালোবাসা সেই তো মহান। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই। আমার জামাই ধান বাই হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে, আমার জামাই ধান বাই হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে। সোনা দেহে ঘাম ধরে, সোনা দেহে ঘাম ধরে, সেই কাপড় ফাটে লো, ফুল 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 বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই। শ্রাবণ ভাদ্র মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে, শ্রাবণ ভাদ্র মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। তাই যে জামাই করতে আদর, তাই যে জামাই করতে আদর, চলো তোরা করে লো, ফুল 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 সোনা দিয়া কেন বান্ধাই, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে। যার সঙ্গে যার ভালোবাসা, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন।
অসম্ভব একটি সুন্দর গান শুনলাম ফারুক ভাইয়ের কণ্ঠ থেকে, বকুল ফুল বকুল ফুল। আর বকুল ফুল গানটি আমরা অনেক আগে থেকে শুনে আসি, অতি পরিচিত একটি গান যেটা অনেক ভালো ভালো শিল্পী গিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আজকে পরিবেশন করলেন ফারুক ভাই, কেমন লাগলো? এই গানটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন মেঘলা মাল্টিমিডিয়া অ্যান্ড টেকনোলজি, কিছু কথা কিছু গান অনুষ্ঠানটি পেয়ে যাবেন, আর তখনই আপনি ফারুক ভাইয়ের গানের নিচে কমেন্টস করতে পারেন কমেন্টস বক্সে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠানটি আমরা প্রতি শুক্রবার রাত 9টায় সরাসরি সম্প্রচার করি, এবং এই অনুষ্ঠানে যদি আপনি গান করতে চান তাহলে অবশ্যই মেঘলা মাল্টিমিডিয়া টেকনোলজিতে যোগাযোগ করুন, এবং আপনার পছন্দের আমাদের পছন্দের কিছু গান আপনি অবশ্যই আপনার পছন্দের শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান করতে পারবেন, এবং সমস্ত দর্শককে আপনি আপনার কণ্ঠের গান উপহার দিতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে যাব আমাদের আপনাদের পছন্দের শিল্পী ফারুক ভাইয়ের কাছে, দেখি ফারুক ভাই আমাদের কোন গান শোনায়। আমি একটি পুরোনোদিনের গান গাচ্ছি, চোখ বুঝিলে দুনিয়া অন্ধার। চোখ বুঝলে দুনিয়া অন্ধার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি যে হ্যাঁ, চোখ বুঝলে আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে, আর আমাদের ফারুক ভাই দেখি এই গানটি কেমন শোনায়, চোখ বুঝলে এই দুনিয়া অন্ধার। চোখ বুঝলে দুনিয়া অন্ধার, হাই রে, চোখ বুঝলে দুনিয়া অন্ধার, কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুঝলে দুনিয়া অন্ধার, হাই রে, চোখ বুঝলে দুনিয়া অন্ধার, কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুঝলে দুনিয়া অন্ধার, হাই রে, চোখ বুঝলে দুনিয়া অন্ধার, ভবের মায়ায় করলাম শুধু লাভেরই কারবার, মন্ত্র নাই মত রইলাম ভবের মায়ায় করলাম শুধু লাভেরই কারবার, আইলে ভবে যাইতে হবে ভাবলাম না একবার, চোখ বুঝিলে দুনিয়ায় অন্ধার, হাই রে, চোখ বুঝিলে দুনিয়ায় অন্ধার, রাখলাম না তার কোনো খবর, হেলাই হেলাই দিন গেল আমার, দেহ যে কারিগর রাখলাম না তার কোনো খবর, হেলাই হেলাই দিন গেল আমার, শেষ বিচারের আদালতে কেমনে পাবো তার, চোখ বুঝিলে দুনিয়ায় অন্ধার, হাই রে, চোখ বুঝিলে দুনিয়ায় অন্ধার, কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুঝিলে দুনিয়ায় অন্ধার, হাই রে, চোখ বুঝিলে দুনিয়ায় অন্ধার, হাই রে, চোখ বুঝিলে দুনিয়ায় অন্ধার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কিছু কথা কিছু গান পর্ব সাত, ইতিমধ্যে আপনাদের ভালোবাসে আমরা অনেক দূর এগিয়েছি, আর আশা করি এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথেই থাকবেন, আর আমাদের অনুষ্ঠানগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন।
ধন্যবাদ দর্শক। আমরা এবার সরাসরি গানে চলে যাব শিল্পী ফারুক হাসানের কাছে। ফারুক হাসান আমাদের কোন গান গেয়ে শোনাবে, তার আগে আমি আর একবার পরিচয় করে দিতে চাই আপনাদের সঙ্গে, যে আমাদের এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন যারা, যাদের কথা একেবারে না বললেই নয় যে তারা ছাড়া আমাদের অনুষ্ঠান কখনোই সম্পন্ন হতো না। সেই সাউন্ডে আছেন হচ্ছে আমাদের আন্না শেখ, আর আমাদের অনুষ্ঠানটি সর্বোপরি ভিডিও দ্বারা সহযোগিতা করেন আমাদের জাহিদ ইসলাম। এই দুজনের প্রতি আমাদের কৃতজ্ঞ, আমাদের অনুষ্ঠানের সকলের পক্ষ থেকে তাদের জানাই আন্তরিক অভিনন্দন। যে আন্না শেখ খুবই ভালো ই করে থাকেন, সাউন্ড মিক্সার করে থাকেন যিনি, তার অশেষ রহমতে আমরা এখন পর্যন্ত আপনাদের সামনে এত ভালো প্রোগ্রাম আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি। সুপ্রিয় দর্শকমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সেই আন্না শেখকে। আর আন্না শেখকে সহযোগিতা করে এবং আমাদের সর্বোপরি সহযোগিতা করে ক্যামেরা চালাচ্ছেন জাহিদ হাসান, যিনি অনুষ্ঠানটির একদম সম্পূর্ণ পরিচালনার দায়িত্বে আছেন জাহিদ ইসলামের কাছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে যাব আমাদের অতিথির কাছে, সামাল ইসলাম ভাই যে আমাদের সঙ্গে আছেন। সামাল ইসলাম ভাই একজন খুব ভালো শিল্পী, সামাল ইসলাম ভাই ভালো একজন লেখক, সামাল ইসলাম ভাই ভালো একজন সুরকার। আমি এখন জানতে চাবো যে সামাল ইসলাম ভাইয়ের আমাদের এই অনুষ্ঠানে আসার পর এবং আমাদের এই শিল্পীদের দেখার পর, আমাদের বাজনা থেকে শুরু করে আমাদের কিবোর্ড, আমাদের প্যাটিস্ট, আমাদের ডুগি তাবলা, আমাদের বাঁশি ম্যান, আমাদের জুড়ি ম্যান এবং সর্বোপরি সকলের কে দেখে সামাল ভাইয়ের কেমন লাগছে, এবং এই অনুষ্ঠানে আসতে পেরে সামাল ভাইয়ের কেমন অনুভূতি আমরা এখন একটু শুনবো। এই অনুষ্ঠানে এসে আসলে আমার খুবই ভালো লাগছে। আসলে আমি অনেক অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু এইভাবে অতিথি হিসাবে কোনো জায়গায় আসতে পারিনি। এখানে মেঘলা মাল্টিমিডিয়া আমাকে যে আসার সুযোগ দিয়েছে এবং সম্মান জানিয়েছে, তাতে মেঘলা মাল্টিমিডিয়াকে অনেক ধন্যবাদ। তো আমরা এসেছি, গান শুনছি, মামলত ভাই জুড়ি বাজাচ্ছে, প্রীতম সাহা তবলা খুবই সুন্দর, তার তরুণ হাত আরও যেন সে ভালো বাজাতে পারে সেই দোয়া করি। প্যাডে আশিক আছে, আশিক আসলেই খুব ভালো বাজাই, তাই তাকে দোয়া করছি যে আরও যেন সে ভালো বাজাতে পারে। আজিম খুব ভালো কিবোর্ড ম্যান, সে যেন আরও ভালো বাজাই, আরও সুন্দর করে। লালটু ভাই, লালটু ভাইয়ের কথা তো বলার নেই, অনেক পুরাতন মানুষ সে। তো সব মিলিয়ে আসলে খুবই ভালো লাগছে এই প্রোগ্রাম। ফারুক যে বলল চোখ বুঝিলে দুনিয়া আঁধার, আসলে দেখেন আমরা যদি চোখ বন্ধ করি তো সবই অন্ধকার, কিছুই দেখা যায় না। তো ওর গানের মধ্যে এই কথাটাই বলেছে যে চোখ বন্ধ করলে দুনিয়া অন্ধকার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলের অনুরোধে এবং আমাদের যন্ত্র যারা আছেন যন্ত্রসঙ্গীতের সকলের অনুরোধে এবং আমাদের সামনে যারা বসে আছেন সকলের অনুরোধে সকলে একটি গান শুনতে চাচ্ছে সামল ভাইয়ের কণ্ঠে। যে সামল ভাই এত ভালো গান করে, আমরা সামল ভাইয়ের কণ্ঠে একটি গান শুনবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলুন দেখি সামল ভাই আমাদের কোন গান শোনায়। অনেক এখানে তো আমার গান করার কথা না আসলে, তারপরেও অনেক যখন সবাই শুনতে চাচ্ছে তো কি করব। একটা গান হ্যাঁ শোনাই, গানটি হচ্ছে নবীজির শান। আসলে শোনাই এই গানটি নাকি, বাঁশি ধরেন। আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন আজ করুণী, আল্লাহওয়ালা যারা ভবে করে পাগলামি। আসলে যারা আল্লাহওয়ালা অবশ্যই পাগলামি করে, মস্তানি করে। এই মস্তানি হচ্ছে কোনো মানুষকে খুন করা মস্তানি নয়, এই মস্তানি হচ্ছে আল্লাহর সাথে প্রেম করে যে মস্তানি দেখানো যায়, এ হচ্ছে সেই মস্তানি। তাই বলছি এই গানটি শুনুন, অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে।
আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন করুণি, আল্লাহওয়ালা যারা ভবে করে পাগলামি, আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন করুণি, আল্লাহওয়ালা যারা ভবে করে পাগলামি, আল্লাহওয়ালা যারা ভবে করে পাগলামি। Thank you.
বিশেষ অতিথি সামারুল ভাইকে। সকলকে আগামী শুক্রবারে অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, দেখতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ দর্শক, এখন আমরা চলে যাব আবারও আমাদের অনুষ্ঠানে শিল্পী মোহাম্মদ ফারুক হাসানের কাছে। দেখি ফারুক ভাই আমাদের কোন গান শোনায়। প্রিয় দর্শকবৃন্দ, আমি এবার একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবো, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি তারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস তারে মন মন রে আমার। পথিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, তুই যে পথিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে তার দারে মন মন রে আমার, ফেলে এসেছিস কারে মন মন রে আমার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এবার আমাদের ফারুক ভাইয়ের সঙ্গে শুনে নেব আমাদের শেষ গান। দেখি ফারুক ভাই আমাদের শেষ গান কোনটি শোনায়। যারে যদি যাবি যা যদি এটি হয়, অথবা অন্য কোনো একটি গান যদি ফারুক ভাই আমাদের শোনায়। যারে যাবি যদি যারে যাবি যদি
যারে যাবি যদি যা। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, পিঞ্জার খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, পিঞ্জার খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইউটিউব চ্যানেল মেঘলা মাল্টিমিডিয়া এন্ড টেকনোলজি, কিছু কথা কিছু গান। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে যারা অতি কষ্ট করে আমাদের অনুষ্ঠানকে সার্থক করে তুলেছেন আর সে যন্ত্রসঙ্গীতে যারা ছিলেন তাদের আর একবার পরিচয় করে দিই। জুড়িতে আছেন মামলত মণ্ডল, ডুগি তবলাতে আছে প্রীতম সাহা,
অক্টোপ্যাডে আশিক ইসলাম, কিবোর্ডে আছে আজিম খান, বাঁশিতে আশিকুল ইসলাম লাল্টু, আমাদের বিশেষ অতিথি সামার ইসলাম ভাই, আর আমাদের আজকের শিল্পী ছিলেন মোহাম্মদ ফারুকুজ্জামান ফারুক হাসান, আর আমি এএসএম কাজবুল হক। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান থেকে যদি একটু বিনোদন পেয়ে থাকেন, তবে আমাদের এই সাপ্তাহিক অনুষ্ঠান কিছু কথা কিছু গান, আপনারা যদি আমাদের চ্যানেলটি থেকে সামান্য পরিমাণ বিনোদন পেয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং অনুষ্ঠানগুলি যদি সবার আগে দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। প্রিয় দর্শক, আজকের মতো আমাদের এখান থেকে বিদায় নিতে হচ্ছে, আর বিদায়ের আগে দেখা হবে আগামী শুক্রবার কোনো নতুন কোনো শিল্পীকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি কেউ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে চান তাহলে অবশ্যই মেঘলা মাল্টিমিডিয়া অ্যান্ড টেকনোলজিতে যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা মেঘলা মাল্টিমিডিয়া অ্যান্ড টেকনোলজি মেহেরপুর। আমাদের সঙ্গে আপনারা মোবাইলেও যোগাযোগ করতে পারেন, মোবাইল নম্বর 01788517493। এই বলে আমি এএসএম কাজমুল হক বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। কিছু কথা কিছু গান আছে তবু আমার ব্যথার মাঝে, তবু প্রাণ আছে চিহ্ন বিনায় কিশোর বাজে, কিছু কথা কিছু গান।